সকল প্রশংসা মহান দয়াময় আল্লাহর। আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাস মেন ক্যাম্পাস সাবালিয়া টাঙ্গাইল। দেখো, গতকালকে তৃতীয় অধ্যায় অর্থাৎ বিজিএস এর তৃতীয় অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছিলাম। আজ আবার ওই তৃতীয় অধ্যায়ের আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। দেখো, তোমরা সবাই লক্ষ্য করো, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় অধ্যায়। গতকালকে 30টা ছোট প্রশ্ন দেওয়া হয়েছিল, আজকে 31 নম্বর। পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। এবং এই মাউন্ট এভারেস্টের উচ্চতা 8,850 মিটার। কার নাম অনুসারে মাউন্ট এভারেস্টের নামকরণ করা হয়? তৎকালীন ইংরেজ সার্ভেয়ার স্যার জর্জ এভারেস্টের নাম অনুসারে স্যার জর্জ এভারেস্টকে ব্রিটিশ ভারতের জরিপ বিভাগের প্রধান পরবর্তী আসো, কোন বাঙালি মাউন্ট এভারেস্টের উচ্চতা পরিমাপ করেছিলেন বা মেপেছিলেন? তৎকালীন বাঙালি সার্ভেয়ার রাধানাথ শিকদার কোন পর্বতারোহী এভারেস্ট পর্বত চূড়ায় প্রথম আরোহণ করেন? তেনজিন শেরপা কোন দেশের নাগরিক? নেপালের নাগরিক। তেনজিন শেরপা ও এডমন্ড হিলারি কত সালে এভারেস্ট শৃঙ্গ জয় করেন? 1953 সালে। এডমন্ড হিলারি কোন দেশের নাগরিক অথবা অধিবাসী? নিউজিল্যান্ডের নাগরিক অথবা অধিবাসী। জনসংখ্যা ও আয়তনে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশের নাম কি? গণচীন অথবা চীন। জনসংখ্যা ও আয়তনে এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট রাষ্ট্রের নাম মালদ্বীপ। চীনের জনসংখ্যা প্রায় 137 কোটি 20 লক্ষ। ভারতের জনসংখ্যা 131 কোটি 40 লক্ষ। পরবর্তী আসো, বিশ্বের কোন মহাদেশটি কৃষি প্রধান? এশিয়া মহাদেশ। পরবর্তী আসো, পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ কোনটি? গণচীন অথবা চীন। বিশ্বে প্রধান পাট উৎপাদনকারী দেশের নাম ভারত। বিশ্বের দ্বিতীয় প্রধান পাট উৎপাদনকারী দেশের নাম বাংলাদেশ। এখানে রাখো, বাংলাদেশ। পরবর্তীতে আসতেছি, দেখো, চা উৎপাদনে প্রথম ভারত এবং দ্বিতীয় চীন। পৃথিবীর তৃতীয় শিল্প সমৃদ্ধ দেশ কোনটি? উত্তর হবে জাপান। পরবর্তী, বাংলাদেশ কোন শিল্পে এগিয়ে আছে? বাংলাদেশ তৈরি পোশাক শিল্পে এগিয়ে আছে।
পরবর্তী আসে মুসলমানদের পবিত্র কাবা শরীফ কোথায় অবস্থিত? সৌদি আরবের মক্কায়। সৌদি আরবের মক্কায় অথবা সৌদি আরবে হিন্দুদের পবিত্র তীর্থস্থান কোথায় অবস্থিত? ভারতের গয়া ও কাশী। ভারতের গয়া ও কাশী। বৌদ্ধদের পবিত্র তীর্থস্থান বুদ্ধগয়া কোথায় অবস্থিত? ভারতে অবস্থিত। আচ্ছা, মুসলমান কমা খ্রিস্টান ও ইহুদিদের পবিত্র ধর্মস্থান বা পবিত্রতম স্থান কোন শহরে অবস্থিত? জেরুজালেম শহরে। এশিয়া মহাদেশ পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত? এশিয়া মহাদেশ পৃথিবীর পূর্ব গোলার্ধে অবস্থিত। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? ইয়াং সিকিয়াং, যা চীনে অবস্থিত। দৈর্ঘ্য 6,300 কিলোমিটার। কোন দেশকে সূর্য উদয়ের দেশ বলা হয়? জাপানকে সূর্য উদয়ের দেশ বলা হয়। এশিয়া মহাদেশের রাষ্ট্রের সংখ্যা 44টি। এশিয়া মহাদেশের রাষ্ট্রের সংখ্যা কয়টি? 44টি। মানচিত্রের উপরের দিককে উত্তর দিক ধরা হয়। মানচিত্রের উপরের দিককে কোন দিক ধরা হয়? উত্তর দিক ধরা হয়। মানচিত্রের উপরের দিককে উত্তর দিক ধরা হয়। তাহলে মানচিত্রের নিচের দিককে দক্ষিণ দিক ধরা হয়। মানচিত্রের নিচের দিককে দক্ষিণ দিক ধরা হয়। মানচিত্রের ডান দিককে ধরা হয় পূর্ব এবং মানচিত্রের বাম দিককে ধরা হয় পশ্চিম। এশিয়া মহাদেশের পশ্চিমে কি অবস্থিত? ভূমধ্য সাগর বা ইউরোপ মহাদেশ। এশিয়া মহাদেশের পশ্চিমে অবস্থিত ভূমধ্য সাগর ও ইউরোপ মহাদেশ। এশিয়া মহাদেশের দক্ষিণে কোন মহাসাগর অবস্থিত? ভারত মহাসাগর। এশিয়া মহাদেশের পূর্বে কোন মহাসাগর অবস্থিত? প্রশান্ত মহাসাগর। এশিয়া মহাদেশের উত্তরে কোন মহাসাগর অবস্থিত? উত্তর মহাসাগর। এশিয়ার দক্ষিণ পশ্চিমে কি অবস্থিত? লোহিত সাগর ও আফ্রিকা মহাদেশ। লোহিত সাগর ও আফ্রিকা মহাদেশ। ইউরাল পর্বতমালা কোন মহাদেশ দ্বয়কে পৃথক করেছে? এশিয়া এবং ইউরোপ মহাদেশকে। ইউরাল পর্বতমালা এশিয়া এবং ইউরোপ মহাদেশকে পৃথক করেছে দেখো, আমি আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি। গতকালকেও কিছু তুলে ধরা হয়েছে, আজকেও কিছু তুলে ধরা হলো, এবং এরপরেও কিছু বাদ থাকলো, এরপরেও কিছু বাদ থাকলো, যাতে আগামীকাল ক্লাসে তোমাদের এই বাকি অংশগুলো আমি নিশ্চিত করে দেবো এবং তৃতীয় অধ্যায় শেষ দেবো আগামীকালকের ক্লাসে। তোমরা এই তৃতীয় অধ্যায়টি সুন্দর করে রিডিং পড়বে এবং আমার এই প্রশ্নগুলোর সাথে দেখবে। যদি কোনো সংযোজন বা বিয়োজন করার প্রয়োজন পড়ে, যদি কোনো প্রশ্ন এর সাথে সংযোজন বা বিয়োজন করার প্রয়োজন পড়ে, তোমরা রিডিং পড়ে সেটা সংযোজন বা বিয়োজন করে নেবে। আশা করি সবাই ভালো আছো। দেখো, অনলাইন ক্লাস আমাকে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু আমি তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না। সবই এই মহামারী করোনার কারণে। দেখো, মহামারী করোনা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে বাংলাদেশ সরকার কর্তৃক নির্দেশিত বিধিনিষেধ মেনে চলবে, নিজেকে সুস্থ রাখবে, পরিবারকে সুস্থ রাখবে। কিছুক্ষণ পরপর সাবান অথবা লাইফবয় হ্যান্ড ওয়াশ দ্বারা 20 সেকেন্ড ভরে হাত ধৌতো করবে। সর্বশেষে সকলের মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।